আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের স্বাগত আছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি বিষয় নিয়ে এবং সেই বিষয়টি হচ্ছে ধারাবাহিক কাজ করা কেন কঠিন তো ধারাবাহিক কাজ কি ধারাবাহিক কাজ হচ্ছে একটির পর একটি কাজ করতে থাকা ধরুন আমি আজকে একটি ভিডিও বানাম কালকে আগামীকাল আর একটি ভিডিও বানাবো তারপর দিন আবার আরেকটি ভিডিও বানাবো এরকম করে কিন্তু আমি প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছি এবং আপনারা যদি কেউ খেয়াল করেন আমরা কিন্তু এখন ডেলি ভিডিও বানাই তো এটি হচ্ছে ধারাবাহিকভাবে আমি কাজ করতে পারছি কিন্তু দেখা যায় যে অনেক সময় এরকম কাজের মধ্যে ধারাবাহিক থাকা যায় না তো ধারাবাহিক থাকা না যাওয়ার কারণটা কী এর মধ্যে কিন্তু অনেক কারণ হতে পারে যে হয়তো ফ্যামিলিতে প্রবলেম হতে পারে বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হতে পারে শরীর খারাপ হতে পারে বা আপনারা দেখবেন যে আপনার আজকে মন চাচ্ছে না তো এরকম অনেক কারণ থাকে যার কারণ দেখা যায় কি যে ধারাবাহিকভাবে কাজ করাটা খুবই কঠিন কিন্তু ধারাবাহিকভাবে কাজ করতে হয় তো কেন করতে হয় কারণ এই যেমন ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি এটা যদি আমি আমার নিজের দায়িত্ব মনে করি তো সেই ক্ষেত্রে কি মনে হবে যে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে আমার প্রতিদিন একটি করে ভিডিও বানাতে হবে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা এটাকে একটি কমিটমেন্টের মতো নিয়ে নেয় যে প্রতিদিন একটি করে ভিডিও তারা বানাবেই বা আপলোড দিবেই কারণ এটি হচ্ছে তাদের জন্য যেমন আমরা যেমন কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কোসল করি নাস্তা খাই ভাত খাই দুপুরে এরকম করে রাতে ঘুমাই তো এরকম তাদের কাজ হয় এটা একটা কমিটমেন্টের মতো বা তাদের প্রতিদিনকার জীবনের একটি অংশের মতো যে তারা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিবে তো এরকম করে ধারাবাহিক কাজ যদি করা যায় তাহলে ভালো বা অনেকে দেখা যায় যে অফিস থাকে তখন তারা যখন কাজ করে তাদের কিন্তু সব সময় যে মন ভালো থাকে তা কিন্তু না আপনি যখন একটি কাজ করতে থাকবেন দেখবেন যে আপনার এক সময় একঘেমি ভাব চলেই আসবে এবং এটা আসাটাই স্বাভাবিক তখন কি হবে তখন যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে বা আপনি নিজের সাথে নিজের মনের যে নাফস মানে আমাদের মনের যে ব্যাপারটা তা যদি আমরা কন্ট্রোল করতে পারি বা আমার আমরা তাকে বুঝ দিতে পারি যে আমাকে কাজটি করতে হবেই তুমি যতই করো তুমি কিন্তু আমাকে কাজ থেকে সরাতে পারবে না তো সেই ক্ষেত্রে তখন কিন্তু কাজটি হয়ে যায় যেমন আজকে ধরুন আজকে কিন্তু পরিবেশটা এত সুন্দর বা ওয়েদারটা এত ভালো যে কাজ করার ইচ্ছা করছিল না তো ভাবলাম যে একটু রেস্ট নেই তো ভাবলাম যে রেস্টে নিব কিন্তু তাহলে কিন্তু আমাদের যে তিরিশ দিনে যে তিরিশটি ভিডিও আসবে তা কিন্তু হবে না এবং একটি দিন মিস দেওয়া মানে কি সেই আগের যে কয়টি কাজ ছিল সবগুলি কিন্তু বিফলে চলে গেলো তাই ভাবলাম যে না থাক আজকে কাজটা মিস দেব না আজকে ভিডিওটি বানাবো তো এই যে ভিডিওটি বানাবো তো নিয়ে বানাবো তো ভাবলাম যে আজকে যে এই যে মনের যে অবস্থাটা যে ধারাবাহিক কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেই বিষয় নিয়ে বানিয়ে দেয় তো সেই বিষয় নিয়ে ভিডিওটি বানালাম তো ভাবলাম যে এরকম কিন্তু শুধু আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে হয় আর বিশেষ করে যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য তো আরও অনেক কঠিন কারণ ক্রিয়েটিভ কাজ করতে গেলে কিন্তু সব সবসময় মনের মধ্যে আইডিয়া আসে না বা মাথার মধ্যে আইডিয়া আসে না বা কাজ করে না যে কি করব কোনটা করব কোনটা ভালো হবে কি খারাপ হবে তো এরকম দেখা যায় কি অনেক সমস্যা হয় তখন এরকম আইডিয়া নিয়ে প্রতিদিন ধারাবাহিক কাজ করাটা একটু কঠিনই হয়ে যায় তো এই টপিক নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম যে ধারাবাহিক কাজ করাটা কেন কঠিন বা এই যে ধারাবাহিক কাজ করতে গেলে কি কি সমস্যা হয় তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা আমাদের বা আমার যে মেসেজটি ছিল তা আপনি বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওতে কিন্তু কোনো কাটছাট করা হয়নি একদম সরাসরি যে ভিডিওটি শ্যুট করা হয়েছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আজকের ভিডিওতে আমি ভেবেছি কোনো কাটছাট করব না তো একদম পুরা একদম রিয়েল ভিডিও কোনো এডিট করা কিছু নেই তো আবার দেখা হবে আগামীকাল নাকি হ্যাঁ অবশ্যই ইনশাল্লা আগামীকাল দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আবার দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম সবাইকে